আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত ভাই বোন, আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো হ্যালোইন উৎসব সম্পর্কে। কি এই হ্যালোইন উৎসব, কেন এই উৎসব পালন করা হয়, এই উৎসবের উৎপত্তি স্থল কোথায়, এই উৎসব মানুষ কেন পালন করে, এটা কি আমরা অধিকাংশ মানুষ এর সঠিক তথ্য জানি? সম্মানিত ভাই বোন, আজ হলো 31শে অক্টোবর। এই অক্টোবর মাসের 31 তারিখে এই হ্যালোইন উৎসব পালন করা হয় প্রায় বিশ্বব্যাপী। বিশ্বব্যাপী এরকম একটা উৎসব খুব মোটা দাগে, খুব ভালোভাবে, আনন্দের সাথে অধিকাংশ মানুষ উদযাপন করে থাকে। কিন্তু এই হ্যালোইন উৎসবের সাথে মুসলমানদের যে একটা বিশ্বাস আছে, সেই মুসলমানদের বিশ্বাসের উপর ভিত্তি করে এই হ্যালোইন উৎসব হলো সম্পূর্ণ শিরক। এটা কেন, আসুন আমরা এই সম্পর্কে জেনে নেই। এই হ্যালোইন উৎসব মূলত কারা পালন করত বা কেন পালন করত, এটা সর্বপ্রথম আমাকে আপনাকে পরিষ্কার হতে হবে। এই 31শে অক্টোবর, এই 31শে অক্টোবরের যে রাত আছে, এই রাতকে নিকৃষ্ট এবং ভয়ঙ্কর একটি রাত, প্যাগানরা যে মূর্তি পূজক প্যাগান, তারা এটা মনে করত। তাদের থেকেই মূলত সর্বপ্রথম এই হ্যালোইন উৎসব শুরু হয়। এই হ্যালোইন উৎসবটা মূলত হলো শয়তানদের অনুসারীদের উৎসব, এটা এক কথায় শয়তানদের উৎসব, মৃত আত্মাদের ক্ষতি থেকে বাঁচার জন্য। যারা অতীতে মারা গেছে, সেই মৃত আত্মা, তাদের আত্মা পৃথিবীতে আসে প্রেতাত্মা হিসেবে, যাতে করে মানুষের, জীবিত মানুষদের কোনো ক্ষতি করতে না পারে, এজন্য বিশ্বের একদল মানুষ তারা এই 31শে অক্টোবর রাতে বিভিন্ন সাজে নিজেকে সাজায়। দেখবেন অনেক মানুষ তারা শরীরের মধ্যে বিভিন্ন দাগ কাটে, বিভিন্ন কালি দিয়ে, রং দিয়ে তাদের নিজের চেহারাকে তারা ভূতের মতো করে তৈরি করে, সাদা পোশাক পরে বা চশমা পরে এরকম ভাবে চোখের মধ্যে কালো দাগ এরকম তৈরি করে, নাকের মধ্যে দাগ দেয়, তারপর গালের মধ্যে রক্ত আঁকে রক্তের মতো করে, হাতে রক্ত মাখা থাকে, এরকম একটা ভয়ঙ্কর একটা নিজেকে ভূতের মতো তৈরি করে। কেন নিজেকে এই ভূতের মতো তারা তৈরি করে, এটা হচ্ছে নিজেকে আনন্দিত করার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য মূলত, এই একটা কারণ কিন্তু নয়। এটা উৎপত্তি হয়েছে যাতে করে সেই মৃত প্রেতাত্মারা জীবিত কোনো মানুষের ক্ষতি করতে না পারে, যাতে করে মানুষ যখন নিজেকে ভূতের মতো সাজাবে তখন সেই প্রেতাত্মাগুলো তাদেরকে দেখে ভয় পাবে, সেই রাত্রে তারা আসবে না। শুধু তাই নয়, মূর্তি পূজক প্যাগানরা তারা বা তাদের যে অনুসরণ যারা করে, অনুসারী যারা আছে, তারা এই রাত্রে সারা রাত তারা আগুন জ্বালিয়ে রাখে, যাতে করে প্রেতাত্মারা তাদের সামনে আসতে না পারে, তাদেরকে কোনো ক্ষতি করতে না পারে, যা ইসলাম ধর্মে আমাদের বিশ্বাস মতে এটা হলো সম্পূর্ণ শিরক। সম্মানিত ভাই বোন, 31শে অক্টোবর নিকৃষ্ট এবং ভয়াবহ রাত এটা তারা মনে করে। খ্রিস্টানদের লোকেরা এটা বেশি পালন করে প্রথমত, কিন্তু খ্রিস্টানদের মধ্যে একদল তারাও এটাকে পালন করে না, তারা বলে যে এটা হলো শয়তানদের একটা উৎসব, শয়তানদের একটা অনুষ্ঠান, এটা কোনো সাধারণ শিক্ষিত, সাধারণ কোনো মানুষ, জ্ঞানী ব্যক্তি এটা কখনো পালন করতে পারে না। সম্মানিত ভাই বোন, এই হ্যালোইন উৎসব 1800 শতাব্দীর দিকে আমেরিকায় ফসল কাটার সময় এই উৎসব পালন করা হতো, পরবর্তীতে 1900 শতকের ব্যাপকভাবে এটা প্রচার এবং প্রসার ঘটে। তারপর
বিশ শতকের দিকে মোটামুটি ভাবে এটা ব্যাপকভাবে আরো বেশি প্রসার ঘটে। তখন সর্বসাধারণ মানুষ এই হ্যালোইনকে উৎসব হিসেবে পালন করতে শুরু করে। বর্তমান সময়ে এটা বড় দিনের পর দ্বিতীয় সবচেয়ে বড় বৃহত্তম উৎসব হিসেবে এই হ্যালোইন উৎসবকে আখ্যায়িত করা হয়েছে। সমাজের মানুষ এই এই দিনে নিজেকে ভূত সাজায়, নিজেকে ভয়ঙ্কর সাজে সাজিয়ে তুলে। বিভিন্ন মিষ্টি কুমড়ার মধ্যে তারা আকৃতি দান করে ভূতের, মিষ্টি কুমড়াকে তারা বিভিন্ন খোদাই করে এটাকে ভূতের মতো একটা মুখোশে তৈরি করে সারা রাত এটা রেখে দেয়। বিভিন্ন জীব জন্তুকে এরকম কুমড়ো তারা মিষ্টি কুমড়ো খেতে দেয়। এটা জাস্ট একটা ফান হিসেবে তারা এই দিনটাকে উদযাপন করে, যা একটা বিশ্বাসের সাথে তারা করে। সেই বিশ্বাস হলো ইসলামের মধ্যে শিরক। এক কথায় এই দিনকে তারা সেই প্রেতাত্মার হাত থেকে বা সেই প্রেতাত্মাদের ক্ষতি থেকে নিজেকে বাঁচানোর জন্যই এই উৎসব পালন করে থাকে। বা একদল মানুষ মনে করে এটা হালাল অথবা হারাম এটা কোনো প্রশ্নই আসবে না, এটা জাস্ট একটা ফান, মানুষকে মজা করার জন্য, মানুষকে মজা দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে নিয়ে একটু আনন্দ একটু ফুর্তি করার জন্য, সারা রাত একটা মাস্তি করার জন্য শুধু জাস্ট এই উৎসব পালন করা হয়। এখানে হালাল অথবা হারামের কোনো প্রশ্ন আসে না। কিন্তু সম্মানিত ভাই বোন, অবশ্যই এখানে হালাল এবং হারামের প্রশ্ন আসে যখন আমি নিজেকে ভূতের মতো করে সাজাচ্ছি। একটা বিশ্বাস নিয়ে একটা কালচার, পশ্চিমা বিশ্বের সেই একটা কালচার আমরা বর্তমান সময়ে মুসলিম বিশ্বের মধ্যে প্রচার এবং প্রসার করে যাচ্ছি। অবশ্যই এটা ইসলামে নিষিদ্ধ একটি গর্হিত কাজ। তাই সম্মানিত ভাই বোন, এই শিরকের মতো একটি ভয়াবহ এই হ্যালোইন উৎসবকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। আমাদের সন্তানদেরকে প্রকৃত শিক্ষা দিতে হবে, প্রকৃত জ্ঞান তাদেরকে দিতে হবে, যাতে করে আমরা বিধর্মীদের, খ্রিস্টীয়দের বা পশ্চিমাদের এইসব আচার আচরণ বা এইসব উৎসব আমরা মুসলমান হিসেবে যেন পালন না করি। তাই আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে, এই উৎসব থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত ভাই বোন, আসুন আমরা মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি এই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিজাতীয় যে উৎসব আছে, বিজাতীয় সকল প্রকার অনুষ্ঠান, সকল প্রকার উৎসব, এইগুলো থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।